নয়াদিল্লির একটি সম্মেলন অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন, যতক্ষণ অবধি সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে না এবং সীমান্তের অবস্থান বদলের একতরফা প্রচেষ্টা বন্ধ হচ্ছে না, ততক্ষণ অবধি দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। বর্তমানেও পরিস্থিতি স্বাভাবিক নয়। গালওয়ান সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, 2020 সালে যা হয়েছিল তা এক পক্ষের কারণেই হয়েছিল, আর আমরা সকলে জানি সেটা কে করেছিল। চুক্তি ও বোঝাপড়া ভেঙে বেরিয়ে যাওয়াই হলো সমস্যার মূল কেন্দ্র। বিদেশমন্ত্রী আরও বলেন, আমরা কি ওই পরিস্থিতি থেকে উন্নতি করেছি? কিছু ক্ষেত্রে বলবো হ্যাঁ। ওই অঞ্চলে একাধিক সংঘর্ষস্থল ছিল, ওই সংঘর্ষস্থলের খুব কাছেই সেনা মোতায়েন করা ছিল, তবে পারস্পরিক সহাবস্থান ও আলোচনায় সেই সমস্যাটা কিছুটা মেটানো গেছে। তবে এখনও অনেক ক্ষেত্রে কাজ করা বাকি। আমরা কি করছি তা মাথায় রেখে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখা। এই বিষয়টা কঠিন বা জটিল বলে ফেলে রাখলে তার সমাধান হওয়া সম্ভব নয়। ভারত ও চীনের মধ্যে বর্তমান সম্পর্ক যে চীনের পক্ষেও খুব একটা ফলদায়ক নয়, তা চীন বুঝতে পারুক এ আশায় করেন বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিভিন্ন নীতি নিয়ে নানা কাজ করছি। যদি আপনি নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে থাকেন, তবে দুদেশের সম্পর্ক দেখে কি আপনি বলবেন সব কিছু ঠিক আছে? আমার মনে হয় না। চীনকে দেওয়া ভারতের বার্তায় কোনো অস্বচ্ছতা রয়েছে বলেও মনে করেন না বলেই জানান বিদেশমন্ত্রী। তিনি বলেন, আমার মনে হয় না আমাদের তরফে বার্তা বা সংকেত দেওয়ার কোনো অস্বচ্ছতা রয়েছে। ওনারা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিষয়টি দেখবেন। এটা শুধুমাত্র জনগণের অনুভূতির বিষয় নয়, এর সঙ্গে সরকারের নীতি, দেশের চিন্তাধারাও জড়িত থাকে। উল্লেখ্য, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়েই ভারত ও চীনের মধ্যে বিরোধ শুরু হয়েছিল 2020 সালের মে মাস থেকে। এরপরে জুন মাসে দুদেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপরেই দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।